জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা অ্যান্ড্রয়েডের নবম লেকচার আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি জুলকারনাইন। আজকে থেকে আমাদের অ্যান্ড্রয়েডের প্রথম লেকচারটি শুরু হয়ে যাবে। তো আমাদের প্রথম লেকচারে আমরা এক্সএমএল কেমন করে ব্যবহার করতে হয়, এক্সএমএল দিয়ে ছোটোখাটো একটা অ্যাপ কীভাবে তৈরি করতে হয় এবং আমাদের ওভারঅল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য যেসব জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো আমরা আজকে মোটামুটি শিখে ফেলবো। এবং এর পরের ক্লাস থেকে আমরা অ্যান্ড্রয়েড গেম ডেভেলপমেন্টে চলে যাব। তো শুরু করে দেওয়া যাক তাহলে আজকে আমাদের অ্যান্ড্রয়েডের উপরে প্রথম লেকচার। তো প্রথমে আমরা যে ধরনের অ্যাপটা আজকে তৈরি করতে যাব সেটা হচ্ছে এরকম ধরনের একটা অ্যাপ, যেখানে উপরে লেখা থাকবে যে আপনার নাম এন্টার করুন, সেখানে আপনার একটা হিন্ট থাকবে যে ইওর নেম, হিন্টটাও কেমন করে এভাবে কী হিন্ট দেখাবে সেটা আমরা কনফিগার করতে হয় কেমন করে তা শিখবো। এভাবে একটা টেক্সট এডিট টেক্সট বক্স থেকে নামটা নিয়ে তারপরে নিচে একটা বাটন থাকবে, সেই বাটনে প্রেস করলে নতুন আর একটা এরকম একটা স্ক্রিন তৈরি হবে যেখানে আমাদেরকে ওয়েলকাম জুলকারনাইন বা আপনার ইচ্ছে মতো যা আপনি লিখতে চান সেটা দেখাবে। এরকম ধরনের একটা ছোটোখাটো একটা অ্যাপ তৈরি করা আমরা আজকে শিখে ফেলবো। তো তাহলে শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা যে কাজটা করব যে নতুন একটা প্রজেক্ট তৈরি করব। তাহলে সবাই আমাদের কম্পিউটারে ইক্লিপস অন করি। ইক্লিপস অন করে নতুন একটা আমরা আজকে আবার একটা প্রজেক্ট তৈরি করে ফেলি। আমরা নতুন একটা অ্যাপ তৈরি করব যেহেতু, তো তার আগে আমরা গত ক্লাসের মতো এখানে গিয়ে হচ্ছে আমরা প্রেফারেন্সের মধ্যে গিয়ে XML এর জন্য অটো কমপ্লিশনগুলো অন করে নিব। তো এখানে আপনারা দেখবেন যে এইখানে যতগুলো ট্যাব আছে তার মধ্যে XML ট্যাবটার মধ্যে গেলে XML ফাইলসের মধ্যে গেলে তারপর হচ্ছে এই যে এডিটরের মধ্যে কন্টেন্ট অ্যাসিস্ট। তো কন্টেন্ট অ্যাসিস্টের মধ্যে গিয়ে আপনারা ডিলেটা 20 মিলি সেকেন্ড, আর এখানে হচ্ছে সব ধরনের এই যে মানে ডট ইকুয়ালস, তারপরে হ্যাঁ ছোটো হাতের লেটার বড় হাতের লেটার সবগুলো এখানে টাইপ করে নেবেন, তাহলে আপনাদের অটো কমপ্লিশনে সুবিধা হবে। নাহলে প্রত্যেকবার কন্ট্রোল স্পেস প্রেস করতে হবে। তো সেটা যদি না করতে চান তাহলে আপনারা এখানে অটো কমপ্লিশনের জন্য সব লেটার এবং ডট, তারপরে এই যে আরও যেসব আন্ডারস্কোর ইকুয়ালস যে সাইনগুলো আছে তা আপনি এখানে এন্টার করে নেবেন, তাহলে আপনাদের অটো কমপ্লিশনে সুবিধা হবে। তো এটা তারপরে অ্যাপ্লাই দিয়ে ওকে করে এখানে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনে চলে যাব। তো যেহেতু আমাদের আজকে অ্যান্ড্রয়েডের প্রথম একটা অ্যাপ তৈরি করছি, আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করে ফেলি। তো নতুন প্রজেক্টের জন্য আমরা এখানে ফাইল নিউ এর মধ্যে গিয়ে জাভা প্রজেক্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট এটা আমাদের দরকার। তো এখানে যদি কারো না থাকে তাহলে আদার্সের মধ্যে গিয়ে আমরা এখানে এই যে এখানে অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট থাকবে, তো এটা আমরা একটা তৈরি করে ফেলবো। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট তৈরি করতে গেলে প্রথমে এখানে আপনার অ্যাপ্লিকেশন একটা নাম দিতে হবে। তো আমাদের অ্যাপ্লিকেশনের নাম কী দেবো? আমরা অ্যাপ্লিকেশনের নাম দিই সিম্পল অ্যাপ। আমাদের একটা ছোটোখাটো সিম্পল একটা অ্যাপ আমরা তৈরি করছি, এই জন্য আমাদের অ্যাপের নামটা হচ্ছে সিম্পল অ্যাপ। তো সেটার নিচে এইখানে যে কাজটা দেখছেন যে com.example., এখানে যদি আপনাদের কারো ওয়েবসাইট থাকে বা ওয়েবসাইট ধরুন এক আপনারা যখন একটা মানে অ্যাপ ডেভেলপমেন্ট যদি কোম্পানি তৈরি হয় সেই কোম্পানির তো একটা ওয়েবসাইট থাকবে। তো বিভিন্ন কোম্পানির অ্যাপ যাতে একই মানে মিক্স হয়ে না যায় সেজন্য নিজেদের একটা ইউনিক এটা আইডির মতো বলা যায় আর কি, মানে ডেভেলপারদের আইডি। আপনার যদি ওয়েবসাইট থাকে এখানে একটা কিছু একটা লিখে ফেলবেন। তো এখানে আমরা সিম্পল অ্যাপ ডট, এখানে আমাদের ধরুন আমাদের কোম্পানির নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ক্লাস আমাদের হচ্ছে কোম্পানির নাম। তো এটা হচ্ছে ধরুন সিম্পল অ্যাপ ডট অ্যান্ড্রয়েড ক্লাস ডট কম, এটা হচ্ছে আমাদের প্যাকেজ নেম হয়ে গেল। তারপরে এখানে মিনিমাম এসডিকে বলতে দরকার হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের কোন অপারেটিং সিস্টেম থেকে এটা সাপোর্ট করবে সেটা হচ্ছে এখানে নির্দিষ্ট করে দেওয়া যায়। এখানে ধরুন যেমন লেখা আছে API 8 অ্যান্ড্রয়েড 2.2 ফ্রোয়ো, তো ধরুন আমাদের ফ্রোয়ো না, আমরা এখানে আইসক্রিম স্যান্ডউইচ যদি হয় 4, তো ধরুন আমাদের জিঞ্জার ব্রেডও তো অনেকে থাকতে পারে, তো জিঞ্জার ব্রেড আমরা দিয়ে দিলাম এখানে। জিঞ্জার ব্রেডের নিচে যেসব অপারেটিং সিস্টেম আছে ফ্রোয়ো এগুলো এখন অতটা অ্যাভেলেবল না, তো এই জন্য আমরা জিঞ্জার ব্রেডই দিই যে এর নিচে সাপোর্ট করবে না। আর হচ্ছে টার্গেট এসডিকে, মানে আমরা এই API ভার্সনটা ইউজ করে কম্পাইল করব বা যা ডেভেলপমেন্ট করব সব কিছু। তো কম্পাইল উইথ এই যে এখানে দেখছেন যে অ্যান্ড্রয়েড 4.4 লেটেস্টটা দেওয়া আছে। আর থিম এখানে সিলেক্ট করা যায় যে হলোড আর নতুন যেসব অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো সেগুলোতে দেখবেন যে একটু সাদা টাইপ, মানে এই যে একটু আগে আমরা যে দেখালাম আমাদের অ্যাপটা এরকম এখান থেকে এই যে এই এই থিমটাকে হচ্ছে হলো লাইট থিম, মানে ওই যে এখানে দেখছেন না যে হলো লাইট উইথ ডার্ক অ্যাকশন বার, এই থিমটা এখানে এরকম সিলেক্ট করে দেওয়া আছে, যেমন এই যে এইসব ধরনের লেখার কালার টালার বা এই তো লেটেস্ট এই ধরনের থিমটা সবাই ইউজ করে, তো আমরাও এই থিমটা ইউজ করব, কোনো সমস্যা নেই। তো এই জন্য আমরা এখানে লাইট হলো লাইট উইথ ডার্ক অ্যাকশন বার এই থিমটা সিলেক্ট করে নেক্সট দিব।
তো নেক্সট, তারপর এখানে দেখছেন যে ক্রিয়েট কাস্টম লঞ্চের আইকন, তারপরে ক্রিয়েট অ্যাক্টিভিটি, এই সব কিছু দেওয়া আছে। কোথায় এই প্রজেক্টটা সেভ হবে সেটা আপনার ইচ্ছে করলে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে মেক দিস প্রজেক্ট এজ লাইব্রেরি, এটা চেক করার কোনো দরকার নেই, কারণ এটাকে যদি আমরা লাইব্রেরি হিসেবে ইউজ করতে চাই তখন শুধুমাত্র এটাকে চেক করার দরকার আছে। তারপরে আমরা নেক্সট দিব। নেক্সট দিলে দেখবো যে এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের আইকনের প্রিভিউ। তো এখানে ডিফল্ট হচ্ছে এই আইকনটা দেওয়া থাকে, তো আপনি যদি চান ইচ্ছা করলে এই আইকন ইউজ করতে পারেন, অথবা ক্লিপার, ক্লিপার থেকে আপনি এখানে চুজ করতে পারবেন যে এখানে অনেক ধরনের এরকম আইকন, ছোটোখাটো আইকন আছে। তো এখান থেকে যদি আপনি কোনো একটা আইকন সিলেক্ট করতে চান সেই আইকনও আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন আমরা হচ্ছে এখান থেকে কোন আইকন এরকম একটা, ধরুন প্লে, এরকম একটা আইকন সিলেক্ট করবো, সেটা আবার কালারও সিলেক্ট করে দিতে পারবেন আপনি, লাল, নীল, হলুদ, সবুজ, যেটাই সিলেক্ট করেন কোনো সমস্যা নেই। তো আমরা ধরুন এখান থেকে একটা নীল, যে নীল ছিল সেই নীলটাই সিলেক্ট করে দিলাম। তো এভাবে আমরা আইকন সিলেক্ট করতে পারবো, অথবা ইচ্ছা করলে আপনি যে কোনো টেক্সট দিয়েও নাম এটার হচ্ছে নাম দিতে পারবেন। ধরুন আমরা দিব হচ্ছে অ্যাপ, আমাদের আইকনটাই নামই হবে অ্যাপ। তো এরকম করে সিলেক্ট করা যায়। তো এই তো গেল হচ্ছে আমাদের তো ইচ্ছা করলে আপনি এখানে যে কোনো একটা আইকন দিয়েও, ইমেজ ফাইল দিয়েও আপনি এখানে আইকনটা সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন এখানে ব্রাউজ করে যদি আপনাদের কোনো পিএনজি ইমেজ থাকে, এখানে হচ্ছে ধরুন ডেস্কটপে গেলাম, বা এখানে ডেস্কটপে গিয়ে আমরা ধরুন আইকনের মধ্যে গেলে, আইকন কই, ডেস্কটপে আইকনের মধ্যে গেলে এরকম ধরুন অনেক পিএনজি এরকম ফাইল আছে আমার। তো এরকম যে কোনো একটা ফাইল আপনারা সিলেক্ট করে দিতে পারবেন যে এটা আমাদের অ্যাপ্লিকেশনের আইকন হবে। তো এইখান থেকে ধরুন কোন একটা, কোন আইকন দিব আমরা, ধরুন এরকম একটা আইকন দিলাম আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের আইকন। তো এটা দিয়ে আমরা নেক্সট, নেক্সট দেওয়ার পরে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি দিয়ে মানে এখানে অন্য কিছু আর দিবে না, এরকম অনেক ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি, মাস্টার ডিটেল ফ্লো, অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে পারবো। তো প্রথমে আমরা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি দিয়ে শুরু করবো। নেক্সট, তো প্রথমে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তো তখন যেই পেজটা থাকে সেটাকে একটা অ্যাক্টিভিটি বলে। তো ধরুন হচ্ছে একটা মানে উইন্ডোকে আমরা অ্যাক্টিভিটি হিসেবে এখন মনে করি সেখানে। তো এই জন্য প্রথমে যেই উইন্ডোটা থাকবে সেটা আমরা যে কোনো নামই দিতে পারি। ধরুন এখানে আমরা নাম দিলাম হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি, যেহেতু বলা আছে আমরা ইচ্ছা করলে অন্য নামও দিতে পারবো। ধরুন এটার নাম দিব হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি, আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি, ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে যেটা প্রথমেই যে অ্যাক্টিভিটিতে যাবে। তো এখানে আমরা ফিনিশ দিয়ে দিলাম। তো অটোমেটিক যে কাজটা হয় আমরা প্রথমেই যেটা করবো সেটাকে লঞ্চের অ্যাক্টিভিটি বলে, মানে অ্যাপ্লিকেশনটা অন হলেই সেই অ্যাক্টিভিটিটাই শুরু করবে। এই যে এখানে দেখছেন যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এখানে আপনার যে অ্যাপটা থাকবে প্রজেক্টের মধ্যে, সেই প্রজেক্টের অ্যাপের মধ্যে এই লিস্টের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে এই যে রিসোর্স, RES মানে রিসোর্স, তার নিচে হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এই ফাইলটা থাকে। তো এক্সএমএল ফাইলটার মধ্যে গেলে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো নিচে ট্যাব আছে, ম্যানিফেস্ট এইভাবে এইভাবে উপরে, এখানে হচ্ছে আপনার GUI দিয়ে আপনি এডিট করতে পারবেন, আর ইচ্ছা করলে জাস্ট এক্সএমএল ফাইল, এই যে এক্সএমএল ফাইলের মধ্যে এইখানে আপনার এই যে ডিফাইন করে দেওয়া থাকে, ধরুন এই যে যে আমরা নতুন একটা অ্যাক্টিভিটি বানালাম সেটার নাম দিয়েছিলাম আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি। তো এইখানে দেখছেন যে ইন্টেন্ট ফিল্টারের মধ্যে লেখা আছে যে অ্যাকশন ডট মেইন, মানে যেই অ্যাক্টিভিটিতে এই জিনিসটা থাকবে যে অ্যান্ড্রয়েড ডট ইন্টেন্ট ডট অ্যাকশন ডট মেইন, মানে এটাই হচ্ছে এই যে লঞ্চার, অ্যান্ড্রয়েড ইন্টেন্ট ডট ক্যাটাগরি লঞ্চার, এটাই হচ্ছে প্রথমে শুরু হবে। মানে আমরা যখন অ্যাপটা শুরু করব আমাদের হচ্ছে মোবাইল থেকে, তখন এই অ্যাক্টিভিটিটা চালু হবে। তো এই অ্যাক্টিভিটিটা আবার কী জিনিস? তো অ্যাক্টিভিটি হচ্ছে অ্যান্ড্রয়েডে এরকম প্রচুর অ্যাক্টিভিটি থাকে। ধরুন এই প্রথমে যে অ্যাক্টিভিটিটা হবে আমাদের, অ্যাক্টিভিটি আমরা খুঁজলে পাবো হচ্ছে এইখানে এই যে রিসোর্স, রিসোর্সের মধ্যে গিয়ে আপনি দেখবেন যে নিচে লেআউট, লেআউটের মধ্যে অ্যাক্টিভিটি ফার্স্ট ডট এক্সএমএল, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাক্টিভিটি। তো আমরা এই যে বলেছিলাম যে এই অ্যাক্টিভিটিটা চালু হবে, তো আমরা যদি এখন কোনো কিছু না করে এই অ্যাপটাকে হচ্ছে রান করি তাহলে হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটিটা চালু হয়ে যাবে। তো এখানে যদি আমরা এইভাবে রান করতে চাই, রান করার জন্য হচ্ছে আমাদের যে কোনো একটা জাভার, এই এটার যে জাভা ফার্স্ট অ্যাক্টিভিটির জাভা ফাইলটার মধ্যে গিয়ে রান করলে এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এভাবে দিয়ে যদি আমরা ওকে দিই, তখন হচ্ছে আমাদের ওই যে আমরা সেই দিন যে আমরা এখানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল যে ইমুলেটারটা বানিয়েছিলাম সেই ইমুলেটার দিয়ে চালু হবে। আর যদি আপনাদের কোনো ফোন কানেক্টেড থাকে সেই ফোনকে দেখাবে যে আপনি কি এই ফোনে এই অ্যাপ্লিকেশনটাকে রান করাতে চান কি না। তো ঠিক আছে, আমরা হচ্ছে ওটা অন হোক, আমরা তো বলছিলাম যে এটা অনেক স্লো, এটা অন হইতে অনেকক্ষণ টাইম লাগে, তো তার মধ্যে আমরা অন্য কিছু একটা করে ফেলি। আমরা দেখবো যে এই যে লেআউটের মধ্যে অ্যাক্টিভিটি ফার্স্ট ডট এক্সএমএল, তো এটাই হচ্ছে আমাদের যে জায়গা, মানে এরকম একটা উইন্ডো আসবে, এটাই হচ্ছে প্রথম অ্যাক্টিভিটি। তো অ্যান্ড্রয়েডে এটাকে অ্যাক্টিভিটি বলে। তো হচ্ছে যে কোনো একটা মানে
উইন্ডোতে ইউজার যখন ইন মানে ইউজার ইন্টারেক্ট করতে পারে, তার হচ্ছে মেইন সামনে যে জিনিসটা থাকে সেটাকে একটা অ্যাক্টিভিটি বলে। মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি একটার উপরে একটা, আরেকটার উপরে আরেকটা, এরকম অনেক অ্যাক্টিভিটি থাকতে পারে, কিন্তু যেটা হচ্ছে মেইন সবচেয়ে উপরে থাকবে, মানে অ্যান্ড্রয়েড ইউজার হচ্ছে যেটার সাথে ইন্টারেক্ট করছে সেটা হচ্ছে আমাদের রানিং, মানে হচ্ছে সেই অ্যাক্টিভিটিটা রানিং, আর অন্যগুলো পজড স্টেটে থাকে। তো অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি এরকম বিভিন্ন ধরনের স্টেট থাকতে পারে, অন ক্রিয়েট, অন রিজিউম, অন পজ, এরকম অনেকগুলো। তো প্রথমে আমরা এখানে হচ্ছে এই হ্যালো ওয়ার্ড যেটা ছিল এটাকে আমরা ডিলিট করে দিই। তো হ্যালো ওয়ার্ড ডিলিট করে আমরা এইখানে ধরুন এই যে আমাদের অ্যাপটাকে কীরকম করে বানাতে চেয়েছিলাম, আমাদের অ্যাপটাকে বানাতে চেয়েছিলাম আমরা হচ্ছে এরকম একটা জায়গার মধ্যে মাঝখানে এই জায়গায় থাকবে। তো অনেকের স্ক্রিন তো ছোট স্ক্রিন, বড় স্ক্রিন, অনেক ধরনের স্ক্রিন থাকে, এরকম মাঝখানে আমাদের ডিফাইন করে দিতে হবে যে আমাদের এই মাঝখানে মানে সেন্টার ওয়েটেড এইভাবে জিনিসগুলো থাকবে, এটাও সেন্টার ওয়েটেড থাকবে। তো শুরু করি আমরা কেমন করে এটাকে করা যায়। প্রথমে আমরা যে কাজটা করবো এখানে দেখবো যে লেআউট আছে অনেকগুলো ধরনের। তো এরকম হচ্ছে গ্রিড লেআউট, মানে এরকম ছক 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 লেআউট, লিনিয়ার লেআউট হচ্ছে এরকম লাইন 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 লেআউট। তো লিনিয়ার লেআউট আবার এরকম ভার্টিক্যালি লাইন লিনিয়ার লেআউটও হয়। তো এরকম রিলেটিভ লেআউট, যে একটা নিচে আরেকটা, আরেকটা পাশে আরেকটা, আরেকটা উপরে আরেকটা, এরকম করে অনেক ধরনের লেআউট আছে। তো এরকম আমরা আজকে যে লেআউটটি ইউজ করবো সেটা হচ্ছে লিনিয়ার লেআউট। তো এই লিনিয়ার লেআউটে এখানে আপনি ড্র্যাগ করে এখানে ফেলে দিলে একটা লিনিয়ার লেআউট চলে আসবে। তো দেখছেন যে লিনিয়ার লেআউটের জাস্ট জায়গাটা কিন্তু এতখানি। তো ইচ্ছা করলে আমরা এটাকে টেনে টুনে বড়ো করতে পারি, এভাবে হচ্ছে টেনে টুনে, কিন্তু এইভাবে অনেক সময় দেখা যায় যে না, ঠিক মতো মন মতো হচ্ছে না। তো এরকম করে এই যে এখানে দেখছেন যে লিনিয়ার লেআউট, আমরা এই জন্য এক্সএমএল ইউজ করে সহজেই এখানে এই কাজটা করতে পারি। ধরুন এখানে দেখছেন যে এই যে লিনিয়ার লেআউট, উপরে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট এখানে লেখা আছে যে এগুলো কি ভার্টিক্যাল মার্জিন কত, হরিজন্টাল মার্জিন কত। তো এগুলো যদি এক্সএমএল আপনাদের জানা থাকে অনেক বুঝতে আরও সুবিধা হবে, না জানা থাকলেও কোনো সমস্যা নেই। আমরা এর মধ্যে যেসব এক্সএমএলগুলো ইউজ করবো সেটা খুব ইজি। যেমন ধরুন আমরা একটু আগে এই যে লেআউটটা আমরা এর মধ্যে ইনসার্ট করলাম সেটার নাম কী ছিল, লিনিয়ার লেআউট। তো একটা লেআউটের এই প্রথমে এখানে শুরু যখন হচ্ছে তখন এরকম একটা লেস দেন একটা সাইন থাকে, আর লেআউটের শেষে এরকম একটা সাইন দিয়ে লেআউটটা শেষ হয়। তো আমাদের এখানে লেখা ছিল যে লেআউট উইথ, লেআউট হাইট, এগুলো হচ্ছে আমরা এখানে নির্দিষ্ট করে দিতে পারবো। তো ধরুন লেআউট উইথ আমাদের কতখানি দরকার, আমরা চাই যে লেআউটটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে, এরকম করে পুরো স্ক্রিন জুড়ে থাকবে। তো সেখানে আমরা যেটা করতে পারি, উইথের মধ্যে গিয়ে এখানে র‍্যাপ কন্টেন্ট লেখা ছিল। র‍্যাপ কন্টেন্ট মানে এর মধ্যে যেসব কন্টেন্ট থাকবে সেগুলোকে র‍্যাপ করে যতখানি আমার ম্যাক্সিমাম দরকার ততখানি পর্যন্ত আমাদের উইথ হবে। ধরুন এর মধ্যে একটা লেখা আছে এবি, এবির উইথ যতখানি হবে সেই উইথ মানে সেই পরিমাণ প্রস্থ নিয়েই এটার প্রস্থটা থাকবে। আর হাইট হচ্ছে এবির হাইট, উপরে এ একটা এর পরিমাণ যতখানি হাইট থাকবে সেই পরিমাণ হাইট। তো আমরা ধরুন এটাকে পুরো স্ক্রিন জুড়ে করতে চাই, সেই জন্য আমরা যেটা করবো ম্যাচ প্যারেন্ট। তো এই যে ম্যাচ এম এ লিখতে হচ্ছে আমাদের এরকম কন্টেন্ট অ্যাসিস্ট, ম্যাচ প্যারেন্ট চলে আসলো, আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম। ম্যাচ প্যারেন্ট মানে এটা হচ্ছে প্যারেন্ট, এর প্যারেন্ট তো এই যে বড়ো লেআউটটা যেটা ছিল এই যে এতখানি বড়ো, সেই বড়ো লেআউটে হচ্ছে এর প্যারেন্ট, প্যারেন্টে উইথটা ম্যাচ করছে, কিন্তু এখনও তো হাইট তো এতখানি আছে, তো হাইট তো এইখানে এতটুকু আমরা রাখতে চাই না, হাইটও হচ্ছে পুরোটা দিয়ে দিতে চাই। তো হাইট আমরা কেমন করে দিব, এইখানেও একইভাবে হাইটের মধ্যে আমরা যদি যেই দেই যে ম্যাচ প্যারেন্ট, তাহলে হাইটটাও কমপ্লিট ফুল হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের একটা লেআউট আমরা বানিয়ে ফেললাম, যে এর মধ্যে এরকম আমরা একটার পর একটা লাইন হিসেবে, লাইন হিসেবে, এই যে এখানে দেখছেন যে লিনিয়ার লেআউট, তো একটার পর লাইন হিসেবে, লাইন হিসেবে থাকবে। তো এইভাবে আমরা একটা লিনিয়ার লেআউট তৈরি করে ফেললাম। তো লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের কী কী দরকার ছিল, আমাদের দরকার ছিল হচ্ছে এরকম একটা ইন্টারিয়র নেম বেলো এখানে একটা লেখা থাকবে, তারপরে হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স থাকবে যেখানে আমরা এডিট করতে পারবো, তারপরে ওকে দিতে পারবো। তো ঠিক আছে, আমরা এর মধ্যে একটা ওরকম যে ফর্ম উইজেট বলে, ফর্ম উইজেটের মধ্যে এরকম লার্জ মিডিয়াম কোন ধরনের লেখা আমরা সিলেক্ট করতে চাই সেটা আমরা এখানে দিতে পারবো। তো ধরুন আমরা এখানে লার্জ, লার্জ না মিডিয়াম, আচ্ছা মিডিয়াম দিই, আমরা একটা মিডিয়াম টেক্সট হচ্ছে এখানে আমরা প্রেস করতে চাই। তো আপনি যখন এখানে দিলেন দেখছেন যে মিডিয়াম টেক্সট এইখানে চলে গেছে, তো এটাকে আমি টেনে এইখানে দিতে যাচ্ছি তাও যাচ্ছে না, এখানে দিতে যাচ্ছি তাও যাচ্ছে না। তো কী করা যায়, লিনিয়ার লেআউটের মধ্যেই কিন্তু কোন কোন জিনিসটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। লিনিয়ার লেআউটের মধ্যে প্রথমে মিডিয়াম টেক্সট আছে, ঠিক আছে, আমরা পরে এর প্লেসমেন্ট পরে ঠিক করতেছি, আমরা আগে কী কী জিনিস আমরা এর মধ্যে দিব তা আগে ঠিক করি। ধরুন এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম কিছু একটা দিতে চাই, টেক্সট ফিল্ড, তো এরকম একটা টেক্সট ফিল্ড থাকবে। তারপরে কী আমরা দিতে চেয়েছিলাম, তারপরে আমরা দিতে চেয়েছিলাম একটা বাটন থাকবে, সেই বাটন হচ্ছে এর নিচে থাকবে। তো এরকম লিনিয়ার লেআউটের মধ্যে সিরিয়ালটা কিন্তু ঠিকই মেনটেন করছে, দেখছেন যে এখানে টেক্সট ভিউটা হচ্ছে সবচেয়ে উপরে, তারপর হচ্ছে টেক্সট এডিট টেক্সটটা, এডিট টেক্সট বলে এই ধরনের যেগুলোকে আমরা এডিট করতে পারি, এডিটেবল, সেগুলো এডিট টেক্সট, তারপর হচ্ছে বাটন,
এরকম বাটন বাটন ইচ্ছে করলে আপনি লম্বা করতে পারবেন, ছোটো করতে পারবেন। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের একটার পর একটা, কিন্তু আমরা তো এইটাকে এইখানে চাই না, আমরা চাই হচ্ছে মাঝখানে থাকবে। আমরা সেই মাঝখানে ব্যাপারটা কীভাবে করতে পারি, তো মাঝখানে ব্যাপার এইখান থেকেও আপনি ইচ্ছা করলে অনেক এডিট করে করতে পারেন, এই যে গ্র্যাভিটি যা আছে গ্র্যাভিটি ইচ্ছা করলে সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু প্রোগ্রামিং শিখছি, ধরুন আমরা XML ব্যবহার করে সহজে কেমন করে করা যায় তা দেখি। এই যে লিনিয়ার লেআউটটা ছিল আমাদের, লিনিয়ার লেআউটের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লিনিয়ার লেআউটটা প্যারেন্ট, তার মধ্যে আছে টেক্সট ভিউ, এডিট টেক্সট, তারপরে বাটন, এই জিনিসগুলো। তো আমরা লিনিয়ার টেক্সট আউটে লিনিয়ার লেআউটের গ্র্যাভিটি সিলেক্ট করবো। তো আমরা যদি এখানে জিআর লিখি, জিআর লিখতে দেখলেন যে অটো কমপ্লিশন হিন্ট চলে আসলো। তো গ্র্যাভিটি, গ্র্যাভিটিটা মানে হচ্ছে গ্র্যাভিটি কী? গ্র্যাভিটি হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ মানে আমাদের ধরুন এই লেআউটটার মধ্যে কোন জায়গায় অভিকর্ষ, মানে অভিকর্ষটা এক মানে কাজ করবে। আমাদের ধরুন এই গ্র্যাভিটির হচ্ছে সেন্টার হচ্ছে এই জায়গা থেকে আমরা অভিকর্ষকে সেন্টার করতে পারি। তো এটা করার জন্য আমরা এখানে যদি সেন্টার লিখি, সেন্টার, তাহলে হচ্ছে কি হবে, তাহলে দেখবো যে এই যে সব কিছু সেন্টার ওয়েটেড, মানে সেন্টারের এটার যতখানি ওয়েট সেইভাবে সেন্টার। এখানে যদি ধরুন একটা বিন্দু থাকতো যেটা সবাইকে আকর্ষণ করছে, সেই বিন্দুটাকে কেন্দ্র করেই সব কিছু এখানে চলে আসলো। তো আমরা ধরুন সেন্টার না করে যদি এটাকে সেন্টার হরিজন্টাল করতে চাই, ধরুন হচ্ছে হরিজন্টালের সেন্টারে থাকবে, কিন্তু ভার্টিক্যালে কোথায় থাকবে সেটা আমরা নির্দিষ্ট করে দিইনি। তাহলে এই যে দেখছেন যে সব কিছু কিন্তু হরিজন্টাল, যদি মাঝখানে এরকম একটা সরল রেখার মতো থাকতো যেটা হচ্ছে আমাদের এই সেন্টার, সেইখানে হচ্ছে এই জিনিসটা এইভাবে গ্র্যাভিটিটা অ্যাক্ট করতেছে। তো আবার ইচ্ছা করলে এটাকে ভার্টিক্যাল সেন্টার করা যায়, এরকম অনেক কিছু আছে। তো ধরুন আমরা এটাকে সেন্টারেই রাখতে চাই, সেন্টারে রাখতে চাই। তো সেন্টারে রাখলাম মানে এই জায়গাটাই চলে আসলো। তো এখন আমরা যেই কাজ করব তা হচ্ছে এর মধ্যে এই যে যেসব জিনিসগুলো ছিল এইখানে, যে বাটনে তো আমরা এইসব লেখা রাখতে চাই না, বাটনে তো বাটন লেখা রাখতে চাই না, তো আমরা এগুলোকে এডিট করতে চাই। তো এডিট আমরা XML দিয়ে এডিট করি। কেমন করে? আমরা XML দিয়ে এডিট করতে চাই। তো প্রত্যেকটা এরকম যে এই যে টেক্সট বক্স বা এই যে বাটন, প্রত্যেকটার একটা করে আইডি থাকে। আমাদের যেমন আইডি নাম্বার থাকে না, যে আইডি কার্ড আমার প্রত্যেকের যেমন একটা ইউনিক আইডি বা রোল নাম্বার, রোল নাম্বার দিয়েই তো সবাইকে আইডেন্টিফাই করা যায়। তো ধরুন এইখানে এরকম তো অনেক ধরনের অনেকগুলো অ্যাক্টিভিটি থাকতে পারে, অনেকগুলো এরকম টেক্সট বক্সও থাকতে পারে। তো কোন টেক্সট বক্সে কোন কী আছে আমি যখন পরে চাই যে আচ্ছা এইখানে ইউজার কোন ইনপুটটা দিছে সেটা আমাকে তুমি রিটার্ন করো, তো এটা যখন চাবো এটার তো কীভাবে আমি এটাকে অ্যাড্রেস করব যে আমার এই এই টেক্সট বক্সটাই দরকার। ধরুন এই পেজের মধ্যেও তো এরকম দুই তিনটা টেক্সট বক্স থাকতে পারে, তো এই জন্য প্রত্যেকটার একটা করে আইডি থাকে, আইডি ভ্যার মানে আইডি নাম্বারের মতো। তো এটাকে আইডি নাম্বার না বলে আমরা যেহেতু এখানে প্রোগ্রামিং ইউজ করছি, এখানে আইডির জায়গায় নতুন একটা আইডি আমরা দিয়ে দিতে পারবো। যখন দেখবেন যে আইডির সামনে এরকম প্লাস, প্লাস মানে আমরা হচ্ছে আসলে এই আইডি ছিল না, আমরা নতুন একটা আইডি তৈরি করছি। তো অ্যাট প্লাস আইডি মানে এরকম নতুন একটা আইডি তৈরি করছে। আমাদের হচ্ছে এই যে টেক্সট ভিউ, টেক্সট ভিউ হচ্ছে এটা, যেটাকে আপনি শুধু দেখতেই পারবেন, এডিট করতে পারবেন না। তো এই টেক্সট ভিউটাকে আমরা একটা আইডি নাম্বার দিব এখন। তো টেক্সট ভিউ আমাদের ধরুন এইখানে একটা ডিসক্রিপটিভ আইডি নাম্বার আইডি দিই। তো ধরুন এটার হচ্ছে কী দিব, আইডি আইডি দিলাম হচ্ছে আমাদের, আচ্ছা শো আইডি দিলাম আমরা, এটার নাম হচ্ছে শো, শো টেক্সট, টেক্সট ভিউ, এটার নাম হচ্ছে আমাদের শো টেক্সট ভিউ। মানে এখানে কী কিছু একটা লেখা থাকবে, তো সেই লেখাটা আমাদেরকে শো করাতে চাই, জাস্ট আমরা কোনো কিছু এডিট করতে চাই না। তারপরে আমরা এইখানে পরের যেটা এডিট টেক্সট, যেখানে ইউজার ইনপুট দিবে, সেটার আমরা নাম দিব হচ্ছে ইউজার ইনপুট এডিট টেক্সট এটা। আর তারপরে যে বাটন সেটার নাম দিব ধরুন আমরা ওকে বাটন, সেটার নাম দিলাম হচ্ছে আমরা ওকে বাটন। এই তো হচ্ছে আমাদের প্রত্যেকটার আমরা একটা আইডি দিয়ে দিলাম। তো এরকম দেখবেন যে যখন এটাকে আমরা সিলেক্ট করবো, এখানে উপরে গেলে আপনি দেখবেন যে আইডি শো টেক্সট ভিউ, এটার কিন্তু আইডি এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে আপনি যা লেখার তাও লিখতে পারবেন, ইচ্ছা করলে XML থেকেও চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেখানে আপনি এখানে এরকম সিলেক্ট করে এখান থেকে যেটা আপনার দরকার সেভাবে ইউজ করতে পারবেন। আর XML থেকে আপনি জাস্ট কোডের মাধ্যমে এখানে কোন কোড আছে কী আছে সেটাকে আপনি এডিট করতে পারবেন। তো আমাদের তো প্রত্যেকটাতে আইডি নাম্বার একটা দেওয়া হয়ে গেল, তো আইডি দেওয়া হয়ে গেল। তো বাটন তো এরকম লম্বা ছিল, বাটনকে ধরুন আমি এত লম্বা করে পুরো স্ক্রিন জুড়ে রাখতে চাই না, আমি রাখতে চাই কেমন করে, যতখানি হচ্ছে এই যে ভিতরে যে টেক্সটটা ছিল, টেক্সট দেখছেন যে এখানে বাটন লেখা আছে, তো টেক্সট হচ্ছে এখানে বাটন ছিল, আমি জাস্ট টেক্সটের পরিমাণ জায়গা নিয়ে আমি এটাকে জাস্ট বাটনের লেন্থটা করতে চাই। তো ধরুন এখানে যদি উইথ আমি করি, র্যাপ একটু আগে দেখেছিলাম না আমরা, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট যদি করে ফেলি, দেখলেন যে এই যে বাটনটা যতখানি পর্যাপ্ত দরকার, তো বাটনের জায়গায় যদি আমি একটা বড় টেক্সট থাকতো এখানে, বাটন ধরুন বাটন 1 2 3 4 5, তো এই পুরোটাকে জুড়েই হচ্ছে বাটনটার উইথটা নির্ধারিত হতো। তো আমাদের ধরুন এখানে ভিতরে কোন লেখাটা দিব,
তো ভিতরে ধরুন আমরা এখানে দিতে চেয়েছিলাম আমরা ওকে, তো ওকে দিলে কি হবে, ওকে দিলে এখানে ওকে কে ঘিরে যতখানি জায়গা দরকার ততখানি একটা বাটন হয়ে যাবে, বা ইচ্ছা করলে আমরা বাটনের উইথ নির্দিষ্ট করে দিতে পারি যে আচ্ছা আমার ভিতরে লেখা যাই হোক আমি সবসময় এরকম এখানে ধরুন 40 বা 50 একটা পিক্সেল এরকম ডিপি বা ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল বড় এটাকে সেভাবেও আমরা নির্ধারিত করে দিতে পারি। যেমন এখানে যদি উইথ আমি দিয়ে দিই যে কত, ধরুন হচ্ছে এখানে দিলাম হচ্ছে 50 ডিপি, 50 ডিপি মানে 50 ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল, মানে একটা স্ক্রিনের ডেন্সিটি যাই হোক সেখানে হচ্ছে সে একটা 160 বাই, আচ্ছা ওটা আমি পরে এখানে নিচে এখানে লেখা থাকবে যে কতখানি একটা ডিআইপি মানে কতখানি তার রেশিওটা এখানে লেখা থাকবে। তো এই ডিআইপি আমি 50 সিলেক্ট করে দিলে এখানে 50, এখানে ধরুন আমি 50 জায়গায় আমি যদি এখানে সিলেক্ট করে দিই যে আচ্ছা 100 ডিপি, তো এখানে দেখছেন যে 100 হয়ে গেছে। এখন যদি ওকের জায়গায় আমি এখানে ওকে 2 দেই আমার কিন্তু এটার উইথের কোনো পরিবর্তন হবে না, তো এখানে 100ই থাকবে। তো আমরা এখানে 100 একটা ফিক্সড হার্ড কোডিং না করে আমরা করতে চাই যে আচ্ছা ঠিক আছে র্যাপ কন্টেন্ট, মানে যতখানি আমার ভিতরে লেখা থাকবে ততখানি হচ্ছে আমার এইখানে বাটনের উইথটা নির্ধারিত হবে। তো এখানে টেক্সট যখন আমরা করি এখানে দেখছেন যে এই যে একটা মানে এখানে কী বলে এরকম একটা ওয়ার্নিং দেখাবে যে হার্ড কোডেড স্ট্রিং বাটন শুড ইউজ অ্যাট স্ট্রিং। তো এই এটার কারণ হচ্ছে ধরুন আমাদের আমরা যে ইংলিশে এখন অ্যাপটা বানাচ্ছি, আমরা ধরুন বাংলা ভাষায় বা কোরিয়ান ভাষায় বা অন্য জাপানিজ ভাষায় যদি এখানে বানাতে চাই তখন তো এইখানে ওরা তো এখানে চাবে যে আচ্ছা এখানে বাংলা ভাষায় আমি চাই যে এখানে আপনি কিছু লিখুন, এখানে লেখা থাকবে এখানে কি প্রেস করুন, এরকম কিছু একটা লেখা থাকবে বাংলায়। তো প্রত্যেকবার প্রত্যেকটা জায়গায় এরকম কোডে খুঁজে 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 বা আচ্ছা এই জায়গায় এটা করা দরকার, এই জায়গায় এটা করা দরকার, এইভাবে না করে সহজেই যে কাজটা করা যায় তা হচ্ছে আপনারা দেখবেন যে এখানে সিম্পল অ্যাপের মধ্যে ভ্যালিউস, তো ভ্যালিউসের মধ্যে গেলে দেখবেন যে এখানে ডায়মেন্স স্ট্রিং স্টাইল এই তিনটা জিনিস থাকে সবসময়। তো স্ট্রিং হচ্ছে এই যে এরকম স্ট্রিংয়ের কিছু একটা আইডি থাকে এরকম যে স্ট্রিংয়ের আই এই ধরনের একটা স্ট্রিং স্ট্রিংয়ের নাম, তো এর মধ্যে আপনি যে কোনো একটা ভ্যালিউ সেভ করতে পারবেন। তো ধরুন এখানে string.xml এ আমরা গেলে দেখবো যে স্ট্রিং নেম অ্যাপ নেম সিম্পল অ্যাপ, তো আমাদের নামের তো অ্যাপের আমরা নাম দিয়েছিলাম কি সিম্পল অ্যাপ, তো আমরা যদি ইচ্ছা করি এখানে ইচ্ছা করলে আমরা কিন্তু অ্যাপ ইচ্ছা করলে আমাদের অ্যাপের নামটাও চেঞ্জ করে দিতে পারবো আমরা এখান থেকে অ্যাপ করে দিলাম আমাদের। তারপরে যদি সেভ করি দেখবেন যে একটু আগে আমরা কোথায় ছিলাম, আমাদের সিম্পল অ্যাপ ম্যানিফেস্ট না তো ফার্স্ট অ্যাক্টিভিটির মধ্যে যখন ছিলাম উপরে এখানে দেখাচ্ছিল হচ্ছে সিম্পল অ্যাপ, এখন কিন্তু অ্যাপ হয়ে গেছে। মানে এই জায়গায় স্ট্রিংয়ের জাস্ট আপনি ভ্যালু চেঞ্জ করে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি আপনার বাংলায় কিছু লেখার দরকার আপনি এখানে বাংলায় লিখে দিলাম অ্যাপের নাম বাংলায় হয়ে যাবে। তো এরকম করে স্ট্রিং এইখান থেকে আমরা জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি, ভার্সন কন্ট্রোল বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হলে তখন যা যা দরকার তা। তো ধরুন আমরা এখানে নতুন একটা স্ট্রিং করবো যেটা হচ্ছে আমাদের বাটনে কী লেখা থাকবে সেটা হচ্ছে আমরা ইয়ে করবো। তো এই যে এরকম স্ট্রিং দিয়ে দিলাম, তারপরে আমাদের কী করতে হবে নেম দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে, তো আমাদের হচ্ছে নেইমের এটার একটা আমরা ইউনিক একটা আইডি দিই, নেম কি আমরা বাটন টেক্সট লিখি এটার নাম বাটন টেক্সট। তো বাটন টেক্সটের মধ্যে কী লেখা থাকবে ধরুন এখানে হচ্ছে ওকে, আমরা দিলাম হচ্ছে ওকে, ওকে বড় হাতেরই দিই, তো এটা হচ্ছে আমাদের বাটন টেক্সট হয়ে গেল। তারপরে হচ্ছে সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু আমরা আমাদের ওইখানে অ্যাক্সেস করতে পারবো না। এখানে আমরা সেভ করলাম, তারপরে আমরা কইছিলাম ফার্স্ট অ্যাক্টিভিটি ডট এক্স এম এলের মধ্যে গিয়ে আমরা দেখছি যে এখানে ওকে টু না করে আপনারা যদি এখানে কন্ট্রোল আর স্পেস একসাথে প্রেস করেন দেখবেন যে এখানে কিছু হিন্ট আসবে। তো দেখছেন যে এই যে অ্যাড স্ট্রিং মানে এই অ্যাড স্ট্রিং এই এক্সএমএল ফাইলটার মধ্যে কিছু একটা আছে আমরা অ্যাক্সেস করতে চাই অ্যাড স্ট্রিংয়ের মধ্যে, তারপরে আবার যদি কন্ট্রোল স্পেস প্রেস করেন তাহলে কী কী অপশান আছে তা এখানে চলে আসবে। আমরা কি হচ্ছে দিতে চেয়েছিলাম বাটন টেক্সটটা আমরা এখানে দিলাম, তারপরে গ্রাফিক্যাল লেআউটে গিয়ে দেখছেন যে এটা ওকে হয়ে আসে। তো আমরা যদি জাস্ট স্ট্রিংয়ের মধ্যে জিনিসটাকে চেঞ্জ করি, এখানে যদি আমরা ওকে 1 2 3 করি তাহলে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ফার্স্ট এক্সামের মধ্যে এখনও ওকে আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে সেভ করবো, ধরুন সেভ অল দিলাম, সেভ অল দেওয়ার পরে এটাকে ওকে থেকে চেঞ্জ হয়ে যাবে। এখানে এখনও আমরা হচ্ছে এক্সএমএল ফাইলের মধ্যে আছি এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে কিছুক্ষণ ডিলে হয়, মানে ওখানে আমরা সিলেক্ট করে রাখছিলাম যেহেতু এটাকে ওই জন্য আসতেছিল না হয়তো, তো ঠিক আছে যাই হোক এখানে অনেক সময় ডিলে হয়, আপনারা গিয়ে এখানে আবার সেভ দিবেন তাহলে ঠিক হয়ে যাবে এই জিনিসটা। আমরা আবার স্ট্রিংয়ে গিয়ে জিনিসটাকে ওকেই রেখে দিই।
ওকে রাখলাম। তো আবার উপরে ওই যে ধরুন এখানে আমাদের যে টেক্সট বক্সের মধ্যে একটা আমরা হিন্ট দিতে চাই, তো সেটাও কিছু একটা দিব। তো আমরা এটাকে কন্ট্রোল সি কয়েকবার কন্ট্রোল ভি করে আমাদের যেসব জায়গায় স্ট্রিং দরকার তা আমরা সিলেক্ট করে নিই। ধরুন এইখানে আমরা দিব কি, পয়েন্টার নাম দিব হচ্ছে ইনপুট হিন্ট, ইনপুট হিন্ট টেক্সট দিলাম। তো ইনপুট হিন্ট হচ্ছে এখানে আমরা কী লিখতে চাই, ইওর নেম। তো এটা হচ্ছে ওই যে যেখানে হিন্ট দিবে সেখানে একটা লেখা থাকবে। তারপরে হচ্ছে বাটন তো গেল, উপরে যেটা লেখা থাকে এখানে ধরুন উপরে যে ওই যে শো টেক্সট ছিল ওটার ওটার একটা হচ্ছে আমরা টেক্সট দিই, শো, এটার নাম দিব হচ্ছে শো টেক্সট। শো টেক্সটে কী লেখা থাকবে, এখানে লেখা থাকবে হচ্ছে প্লিজ প্লিজ রাইট ইওর নেম, এটা লেখা থাকবে হচ্ছে ওই যে শো টেক্সটার মধ্যে। আর কী দরকার আমাদের, আর দরকার হচ্ছে ধরুন পরের যেহেতু আমরা আরেকটা অ্যাক্টিভিটি বানাবো সেইখানে আছে থাক, আমাদের আর কোনো স্ট্রিংয়ের দরকার নেই আপাতত, আমরা হচ্ছে এই তিনটা স্ট্রিং নিয়েই কাজ করব। তো এটাকে আমরা আবার সেভ করে ফেলি। সেভ করে ফেলার পরে তারপর আমরা অ্যাক্টিভিটি ফার্স্ট এক্সএমএল এর মধ্যে গিয়ে এইখানে তো ছিল হচ্ছে আমাদের ওই যে টেক্সট টেক্সট ভিউটা, টেক্সট ভিউ হচ্ছে যেটা শো টেক্সট ভিউ। তো শো টেক্সট ভিউ এর মধ্যে মিডিয়াম টেক্সট লেখা ছিল, এইখানেও আমরা চেঞ্জ করে ওই যে স্ট্রিং ওই জিনিসটা দিয়ে দিব। তো আমরা আবার কন্ট্রোল স্পেস দিলাম স্ট্রিং, তারপরে হচ্ছে এখানে শো টেক্সট এটা ছিল আমাদের। তারপরে হচ্ছে এডিট টেক্সটের মধ্যে টেক্সট পার্সন নেম ইনপুট টাইপ পার্সন নেম, এখানে আমরা ধরুন একটা হিন্ট দিতে চাই। তো হিন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড হিন্ট, হিন্ট লিখলে তারপরে আপনি আবার এখানে দিয়ে দিতে পারবেন যে এখানে অ্যাকশন সেটিং না, এখানে আমরা কোনটা দিতে চাই যে হচ্ছে ইনপুট হিন্ট টেক্সট। তো এখানে আমরা চেঞ্জ করে দিলাম অ্যান্ড্রয়েড হিন্ট, মানে এই এডিট টেক্সটের মধ্যে কোনো একটা হিন্ট দেখাবে যে আচ্ছা আমার কী দরকার। তো ঠিক আছে, দেখা যাক এখানে আমাদের কী হয়। আমরা তো এটাকে সেভ করি, তাহলে সেভ করলাম, গ্রাফিক্যাল লেআউটে গেলাম, দেখছেন যে এখানে প্লিজ রাইট ইওর নেম, ইওর নেম এখানে সব কিছু চলে আসছে। তো ধরুন আমাদের ইওর নেমটাকে আমরা এই জায়গায় মাঝখানে আবার দিতে চাই, আবার ওই যে গ্রাফিটির মতো ব্যাপার স্যাপার। তো এডিট টেক্সটের মধ্যে আমরা এখানে গিয়ে আবার হচ্ছে গ্র্যাভিটি সিলেক্ট করে আমরা দিব হচ্ছে সেন্টার, সেন্টার দিলাম, দেখা যাক কী হয়। এই যে সেন্টার চলে আসছে এখানে। তো ধরুন আমরা এই যে এই লেখাটার হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জও এক্সএমএল দিয়ে কেমন করতে হয়, কেমন করে করতে হয়, আমাদের ছিল কোনটা, এই যে টেক্সট ভিউয়ের কালার, তো আমরা চেঞ্জ করতে চাই টেক্সট ভিউয়ের কালার। হচ্ছে আমি এখানে যদি টিইএক্সটি টেক্সট লিখি তখন দেখবেন যে এখানে টেক্সট কালার, আবার হচ্ছে আমরা কন্ট্রোল স্পেস দিব, দেখবো যে অ্যান্ড্রয়েড, আবার কী দিব অ্যান্ড্রয়েড ডট কালার, তারপরে কী দেখবো যে ব্যাকগ্রাউন্ড ডার্ক, অনেক ধরনের এরকম কালার আছে। আমরা ধরুন এখানে আমাদের অ্যাপে কী ছিল, অ্যাপে ছিল সম্ভবত হচ্ছে অরেঞ্জ টাইপ কিছু একটা, তো অরেঞ্জ ডার্ক দিয়ে দিলাম, আমরা অরেঞ্জ ডার্ক দিলাম, এখানে কিন্তু অরেঞ্জ ডার্ক কালার হয়ে গেছে। তো এটাকে আপনি এখান থেকে একটু আগে যে আমরা এই যে লার্জ টেক্সট মিডিয়াম টেক্সট এসব কিছু করছিলাম, এখান থেকে এক্সএমএল থেকেও আমরা জিনিসটাকে করতে পারি। যেমন এখানে দেখছেন যে টেক্সট অ্যাপিয়ারেন্স, টেক্সট অ্যাপিয়ারেন্স কেমন আছে, টেক্সট অ্যান্ড্রয়েড অ্যাট্রিবিউট টেক্সট অ্যাপিয়ারেন্স মিডিয়াম। তো ধরুন আমরা এটাকে টেক্সট অ্যাপিয়ারেন্স হচ্ছে লার্জ করে দিতে চাই, টেক্সট অ্যাপিয়ারেন্স লার্জ, এই যে টেক্সট অ্যাপিয়ারেন্স লার্জ করে দিলাম, দেখছেন যে লেখাটা অনেকখানি বড় হয়ে গিয়েছে কিন্তু। তারপর ভিতরে ইওর নেম আছে, ওকে বাটন আছে, সব কিছুই আছে এখানে। তো আমরা ইচ্ছা করলে এইভাবে এক্সএমএল থেকেও এডিট করতে পারি, ইচ্ছা করলে আমরা এই জায়গা থেকেও এডিট করতে পারি, তো কোনো সমস্যা নেই, আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন। তো আমরা তো এখানে এতক্ষণ আমাদের লেআউটটা তৈরি করলাম, লেআউট তৈরি করলাম, তারপর হচ্ছে এই যে আমাদের পরের স্ক্রিনে তো যেতে হবে, পরের স্ক্রিনে মানে এরকম আরেকটা লেআউট তো আমাদের দরকার, যেখানে হচ্ছে আমাদের যেই ইনপুটটা দিব সেটা নিয়ে গিয়ে এখানে দেখাবে যে ওয়েলকাম সামওয়ান। তো এখানে আমরা আরেকটা অ্যাক্টিভিটি কেমন করে তৈরি করতে পারি, আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করার জন্য আমরা এখানে হচ্ছে রিসোর্সের মধ্যে গিয়ে আবার উপরে গিয়ে ফাইল নিউ, এখানে দেখছেন যে অনেক কিছু আছে, তার মধ্যে আমরা আদারে যাব, আদারে গিয়ে দেখবো যে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি, ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, আবার ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি আমরা চাই, ব্যাক অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি নেক্সট, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি আমরা চাই নেক্সট। তো এই অ্যাক্টিভিটির নাম আমরা কী দিব, অ্যাক্টিভিটির নাম আমরা দিব হচ্ছে ধরুন লাস্ট অ্যাক্টিভিটি, লাস্ট অ্যাক্টিভিটি, তো এটার নাম হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি হয়ে গেল আমাদের। তো এইখানে যদি আমরা লঞ্চের অ্যাক্টিভিটিটা চেক করে দিই তাহলে কিন্তু এটাই আবার ওই যে মেইন লঞ্চের অ্যাক্টিভিটিটা হয়ে যাবে, মানে প্রথমেই শুরু করতেই যে পেজটা আসবে সেটা, তো আমরা তো চাই না এটা শুরু করতে এই পেজটা আসুক, সেই জন্য আমরা এটাকে জাস্ট নর্মাল অ্যাক্টিভিটি হিসেবে তৈরি করতে চাই। তো নেক্সট দিলাম, নেক্সট দিয়ে তারপর বলছে যে এই যে এই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে আমাদের এই যে অরিজিনাল সোর্সের মধ্যে, আচ্ছা কোনো সমস্যা নেই, অ্যাড করে দিক অটোমেটিক। তো অটোমেটিক অ্যাড করার পরে এখানে আমাদের নতুন আরেকটা এই যে দেখছেন যে লেআউটের মধ্যে অ্যাক্টিভিটি লাস্ট, অ্যাক্টিভিটি ফার্স্ট, আরেকটা অ্যাক্টিভিটি লাস্ট তৈরি হয়ে গেছে। তো অ্যাক্টিভিটি লাস্টে যাই এই যে আবার হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডকে আমরা ডিলিট করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ডকে ডিলিট করার পর আমরা এখানে আবার ধরুন হচ্ছে
জাস্ট এখানে কি করব, আমরা তো জাস্ট এখানে শো করতে চাই, তো শো করব আমরা এখানে লার্জ একটা টেক্সট এই জায়গায় শো করতে চাই। তো লার্জ টেক্সট এটা আবার হচ্ছে আমরা এক্সএমএলের মধ্যে গিয়ে এটার গ্র্যাভিটিটা সেট করে দিই। লার্জ টেক্সট হচ্ছে কই গেল, টেক্সট ভিউ লার্জ টেক্সট গ্র্যাভিটি সেন্টার, সেন্টার দিয়ে দিলাম আমরা এখানে গ্র্যাভিটি সেন্টার। তো এটা গ্র্যাভিটি সেন্টার দিলেও কিন্তু লার্জ টেক্সটের মধ্যে যে টেক্সট আছে সেটার গ্র্যাভিটিটা সিলেক্ট হচ্ছে, তো উপরেরটার গ্র্যাভিটি সিলেক্ট হয়নি। তো উপরের গ্র্যাভিটি এই জন্য আমরা এখানে গিয়ে রিলেটিভ লেআউটের মধ্যে যেহেতু আছি, মেইন লেআউটটা তো রিলেটিভ লেআউট, সেটার মধ্যে আমরা গ্র্যাভিটি দিয়ে দিব হচ্ছে সেন্টার। এখন হচ্ছে তাও হচ্ছে ঠিক হয়নি, তো ঠিক আছে আমরা এখানে আরেকটা লিনিয়ার লেআউট ইনসার্ট করে দিই। লিনিয়ার লেআউট হচ্ছে আমরা এখানে একটা ভার্টিক্যাল লিনিয়ার লেআউট রিলেটিভ লেআউটের মধ্যে দিয়ে দিলাম, সেই লিনিয়ার লেআউটের মধ্যে আমরা টেক্সট ভিউটাকে দিয়ে দিলাম। এবং যে কাজটা করব তা হচ্ছে লিনিয়ার লেআউটটাকে আমরা র্যাপ কন্টেন্ট না করে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম, ম্যাচ প্যারেন্ট দিলাম, এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট দিলাম। তারপরে এইখানে আমরা গ্র্যাভিটিটা সেন্টার করে দিব, সেন্টার করে দেবো, এখানে গ্র্যাভিটি সেন্টার করার কোনো দরকার নেই। দেখা যাক এখন কিছু হলো নাকি, না এখনও কিছু হচ্ছে না, লার্জ টেক্সটও লার্জ টেক্সটের জায়গায়ই আছে। মার্জিনের কারণে এই সমস্যাটা হচ্ছে, ধরুন মার্জিন মানে একটা লেখার উপরে কতখানি মার্জিন, নিচে কতখানি মার্জিন, এটা থাকা দরকার। তা আমরা তো মার্জিন এখন দিতে চাচ্ছি না, মার্জিনটাকে আমরা ডিলিট করে দিই এখানে। লেআউট হাইট আর লেআউট উইথ থাকলে আমাদের চলবে। তো এটা হচ্ছে আমরা দেখি এখন কী হলো, এই যে এখন কিন্তু মাঝখানে চলে এসেছে, এখন আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারছেন না। তো আমরা চাই যে এটা সবসময় মাঝখানে থাকুক, এই যে গ্র্যাভিটি সেন্টার র্যাপ কন্টেন্ট এসব কিছু হয়ে থাকুক। তো এইখানে এটারও ধরুন আমরা একটা আইডি দিব, তো আইডি কি আমাদের টেক্সট ভিউটার হচ্ছে ধরুন নাম দিব হচ্ছে ফাইনাল টেক্সট ভিউ, ফাইনাল টেক্সট ভিউ, এটা হচ্ছে আমাদের এই যে এখানে যেটা লেখাটা দেখাবে সেটার হচ্ছে আইডি। তো এটা আমরা কালারটা একটু সিলেক্ট করে দিই, এটার কালার কী দিব, টেক্সট কালার, টেক্সট কালার দিলাম, তারপরে কন্ট্রোল স্পেস অ্যান্ড্রয়েড, কন্ট্রোল স্পেস কালার, কন্ট্রোল স্পেস দিয়ে তারপরে দেখবো যে এখানে ধরুন আমরা এখানে কি গ্রিন ব্লু অনেক কিছুই আছে, তো এখানে ধরুন গ্রিন ডার্ক দিব, হলো গ্রিন ডার্ক দিলাম, এরকম একটা গ্রিন কিছু একটা চলে আসলো। তো এখানে তো আমরা আরেকটা অ্যাক্টিভিটি বানিয়ে ফেলাম। তো এখন যে কাজটা, এখন হচ্ছে সবগুলোকে আমাদের লিঙ্ক করা দরকার। তো আমাদের এই যে অ্যাক্টিভিটি ফার্স্টের মধ্যে আমরা কী ছিল, অ্যাক্টিভিটি ফার্স্টের মধ্যে, ফার্স্ট অ্যাক্টিভিটির মধ্যে অ্যাক্টিভিটি ফার্স্ট ডট এক্সএমএল, অ্যাক্টিভিটি ফার্স্ট ডট এক্সএমএলের মধ্যে কিছু একটা ভুল আছে, এখানে কালার হলো অরেঞ্জ ডার্ক। ও আচ্ছা, এই যে এখানে বলছে যে আমাদের এপিআই কিন্তু এই কালারটা সাপোর্ট করে না, মানে আমাদের যেহেতু দেওয়া আছে হচ্ছে 10, কিন্তু 14 থেকে এই কালারটা সাপোর্ট করে, 14-এর আগের এপিআইগুলোতে এই কালার যখন এই কোডটা দেখাবে যে তুমি এই ধরনের কোডের একটা কালার দেখাও, সে হচ্ছে বুঝবে না যদি আমাদের এপিআই লেভেলটা 14 হয়। তো ঠিক আছে আমরা এই কালারের জায়গায় অন্য কিছু কালার দিয়ে দিই, এখানে হলো অরেঞ্জ ডার্কের জায়গায়। আচ্ছা ঠিক আছে আমরা এপিআইটাকেই বাড়িয়ে দিই, যদি আপনাদের ফোন নিচের এপিআই হয় যেমন হচ্ছে আইসক্রিম স্যান্ডউইচ বা ফ্রয়ো, তাহলে আপনারা এইখানে যখন এই যে ম্যানিফেস্ট ডট এক্সএমএল আছে সেটার মধ্যে গিয়ে এই যে মিনিমাম এসডিকে ভার্সন, এটাকে আপনারা নিজেদের সুবিধা মতো, মানে যেই এপিআই পর্যন্ত আপনি দিতে চান সেই এপিআই পর্যন্ত আপনি দিবেন। ধরুন আমরা এখানে 14 দিয়ে দিলাম, 14 দেওয়ার পরে সেভ করে দিলাম, 14 দেওয়ার পরে সেভ করে এখন কিন্তু কোনো সমস্যা নেই। একটু আগে বলছিল না যে আমাদের মিনিমাম 14 দরকার, তো আমরা তো এখন 14 দিয়ে দিয়েছি মিনিমাম, মানে 14-এর নিচে হলে এই অ্যাপটা সাপোর্টই করবে না। তো আপনাদের যদি কারো ফোনের এপিআই নিচে হয় তাহলে আপনারা নিচে দিয়ে এখানে অন্য কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন কালারের মধ্যে গিয়ে, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই তো হচ্ছে আমরা অ্যাক্টিভিটি, দুইটা অ্যাক্টিভিটি বানিয়ে ফেললাম। তো এখন হচ্ছে আমাদের যে কাজ, এখানে যে ইনপুট পাবো, এখানে যে ইনপুট পাবো সবগুলোকে জাভাতে নিয়ে জাভার কোডের মাধ্যমে সবগুলোকে পরের অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া এবং শো করা। তো আমরা করি, কেমন করে করতে পারি, প্রথমে আমাদের অ্যাক্টিভিটিটা কী ছিল, ফার্স্ট অ্যাক্টিভিটি ডট জাভা। তো এখানে দেখছেন যে এই যে পাবলিক ক্লাস ওই সেই জাভার কোডের মতোই ইম্পোর্ট কিছু করে রাখছে, এখানে আমাদের এই ক্লাসটার নাম ফার্স্ট অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করে, মানে অ্যাক্টিভিটি ক্লাসের কিন্তু কিছু জিনিসগুলোকে ওভাররাইড করছে। তা আমরা এই জিনিসগুলোকে ওভাররাইড করতে চাই। তো এইখানে দেখছেন যে আমাদের মেইন যে দরকার সেটা হচ্ছে অনক্রিয়েট, আমরা পরে শিখবো যে আরও কী কী অনক্রিয়েট, অনপজ অনেক কিছু আছে, আজকে আমরা শুধু অনক্রিয়েট নিয়ে আলোচনা করব। তো অনক্রিয়েট মানে এই অ্যাক্টিভিটির যখনই শুরু হবে তখনই হচ্ছে আমাদের উপরে কিছু একটা, তখনই আমরা কিছু একটা করতে চাই, মানে তৈরি হওয়ার সাথে সাথে কী কী করতে চাই আমরা। তো আমরা আজকের এই জায়গায় প্রেফারেন্সে গিয়ে একটু ফন্টটাকে বড় করে নিই, আপনা হলে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে,
অ্যাপারেন্সে গিয়ে কালার্স ফন্টস, ফন্টস কোথায় আমাদের, এই যে জাভা এডিটর টেক্সট ফন্ট, এটা আমরা এখানে এডিট দিয়ে ফন্টটাকে একটু বাড়িয়ে দিই। আমরা এখানে ধরুন 20 দিলাম, 20 দিলাম, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ফন্টগুলো বড় হয়ে গেল এখন, তো এখন আপনাদের দেখতে সুবিধা হওয়ার কথা। যাই হোক, তো এখানে আমরা প্রথমে অন ক্রিয়েট মেথড, অন ক্রিয়েট মেথড হচ্ছে এই জিনিসটা তৈরি হওয়ার সাথে সাথেই কী কী করবে। তো এখানে দেখছেন যে লেখা আছে সুপার অন ক্রিয়েট, মানে এই সুপার ক্লাসের অন ক্রিয়েট সেভড ইনস্ট্যান্স স্টেট, মানে এরকম এই জিনিসটা কোনো সেভ করা কিছু আছে নাকি। আমরা যখন ধরুন হোম বাটন প্রেস করি তখন তো অ্যাক্টিভিটি থেকে বাইরে হয়ে চলে যায়, তখন কিছু জিনিস সেভ করে রাখা যায়, আবার সেই স্টেটেই যাতে ফিরে আসে, সেই স্টেটে ফিরে আসার জন্য এই মেথডটাকে কল করা হচ্ছে। তারপর হচ্ছে সেন্ড কন্টেন্ট ভিউ, মানে আমরা ভিউটা, মানে কি ভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেইটা ভিউটা হচ্ছে এই যে আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি ফার্স্ট। তো এইখানে আমরা যখন এখানে এডিট করছি অটোমেটিক, কিন্তু এই যে জেন ফোল্ডারটার মধ্যে এখানে দেখবেন যে আপনারা আর ডট জাভা, এটাকে আপনারা এডিট করতে যাবেন না, এটা অটোমেটিক জেনারেটেড হয়ে থাকে। তো এই যে আমরা এখানে যখন লেআউটটা বানিয়েছিলাম অ্যাক্টিভিটি ফার্স্ট, এখানে অটোমেটিক কিছু জিনিস এর মধ্যে গেলে দেখতে পারবেন, কিন্তু কখনো এডিট করার চেষ্টা করবেন না, করলে মানে অনেক উল্টাপাল্টা কিছু এখানে মেসেজ আসতে পারে বা কম্পাইলও না হতে পারে। তো এখানে দেখছেন যে এই যে লেআউট, এগুলোর একটা আইডি অটোমেটিক অ্যাসাইন করে দেয় কিন্তু কম্পিউটার। তো কম্পিউটার অটোমেটিক যেহেতু করছে, আমাদের এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট সোর্সের মধ্যে গিয়ে আমরা এই জিনিসগুলোকে জাস্ট ইউজ করলেই হবে। তো এখানে দেখছেন যে আর ফোল্ডারের মধ্যে ডট লেআউটের মধ্যে অ্যাক্টিভিটি ফার্স্ট, তো এই যে আর ফোল্ডার কইছিল আমাদের জেনের মধ্যে, আর ফোল্ডারের মধ্যে আর ডট এই যে লেআউট, এই লেআউট ক্লাসের মধ্যে এই ভ্যালুটাকে, যেটা হচ্ছে ফাইনাল ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, এই যে 0x7f এই সেই, এগুলো আমাদের জানার দরকার নেই। আমরা জাস্ট যেহেতু আমাদের অ্যাক্টিভিটি লেআউটটার নাম কী ছিল, অ্যাক্টিভিটি ফার্স্ট, তো এইটা আমাদের জানলেই চলবে। তো এই জন্য আমাদের এই জেন ফোল্ডারটার কোনো কিছুই এডিট করার দরকার নেই, আমরা জাস্ট সোর্স ফোল্ডারের মধ্যে আমরা এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি শুধু। তো এখানে আর তো অটোমেটিক কিছু জেনারেট করে রেখেছে, তো এই জন্য আমরা এই অ্যাক্টিভিটি ফার্স্টটাকে প্রথম লেআউট আকারে আমরা ভিউ, মানে প্রথম ভিউটাই হচ্ছে এই লেআউটটাকে দেখাবে। আমরা এই যে এখানে যে ফার্স্ট অ্যাক্টিভিটি ফার্স্টে যে লেআউটটা বানালাম এটা এইভাবে এই জিনিসটাকে দেখাবে। তো এটাই হচ্ছে এই কোডের মূল তাৎপর্য এখানে। তো তারপরে আমরা কী কী করতে চাই, তো আমাদের তো এই লেআউটের মধ্যে অনেক কিছু, এই যে টেক্সট বক্স ছিল, তারপরে হচ্ছে এডিট টেক্সট ছিল, বাটন ছিল, এই জিনিসগুলোকে তো আমাদের মানে বোঝানো দরকার আমাদের প্রোগ্রামকে, যে আসলে আমরা এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে চাই। তো ধরুন এখানে আমরা তাহলে বানিয়ে রাখি জিনিসগুলো, প্রথমে কী ছিল সেটার নাম ছিল হচ্ছে টেক্সট, টেক্সট ভিউ, টেক্সট ভিউ টাইপের কোনো একটা আমরা ইনস্ট্যান্স বানাই। তো আমাদের টেক্সট ভিউটার নাম হচ্ছে ধরুন টেক্সট ভিউ দিলাম, অনেকগুলো থাকলে এখানে অন্য নাম দেওয়ার প্রয়োজন পড়ে, আমাদের যেহেতু বেশি নেই তো আমরা একটাই দিলাম টেক্সট ভিউ। তারপরে কী ছিল এডিট টেক্সট, এডিট টেক্সট কী ছিল ওটার নামও ধরুন আমরা ইনপুট এডিট টেক্সট দিই, ইনপুট, আচ্ছা ইউজার নেম দিই, ইউজার নেম, ইউজার নেম এডিট টেক্সট। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। তারপর হচ্ছে বাটন ছিল আর একটা আমাদের, বাটন আমরা নাম দিব ওকে বাটন। তো এই তো আমাদের তিনটা বানানো হয়ে গেল, আমাদের এই অ্যাক্টিভিটিটার মধ্যে এই তিনটে জিনিসই ছিল, তাই না? তো আমরা এই জিনিসটাকে ফার্স্ট অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে এখন এটাকে আমাদের তো বোঝাতে হবে যে আসলে টেক্সট ভিউ হচ্ছে ওই টেক্সট ভিউটা, ইউজার এডিট নেম টেক্সট হচ্ছে ওই জিনিসটা, তো কেমন করে আমরা বুঝাবো? তো অন ক্রিয়েটার মধ্যে গিয়ে আমরা জিনিসগুলোকে ইনিশিয়ালাইজ করে ফেলি। তো ইনিশিয়ালাইজ কেমন করে করবো, ধরুন হচ্ছে আমাদের টেক্সট ভিউটা কোন টেক্সট ভিউ ছিল, টেক্সট ভিউ ইকুয়ালস টু, আমরা যে মেথডটা এখানে ইউজ করবো সেটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। এখানে দেখছেন যে ফাইন্ড ভিউ বাই আইডি, ওই যে আমরা তখন একটা আইডি নাম্বার অ্যাসাইন করলাম না, সেই আইডি নাম্বারটা দিয়ে আমরা ওই ভিউটা থেকে, আচ্ছা ওই জিনিসটাই তাহলে এই টেক্সট ভিউটা, এটা আমরা অ্যাসাইন করতে চাচ্ছি। তো আমরা কীভাবে সেই আইডিটা পাবো, সেই আইডিটা আছে হচ্ছে ওই যে আর, আর ফোল্ডারটার মধ্যে এই যে আর, আর কিন্তু দুইটা আছে, আমরা যে এই কম ডট অ্যান্ড্রয়েড ক্লাস ডট সিম্পল অ্যাপ বানালাম এটা, এই আর যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু উল্টাপাল্টা রেজাল্ট দেবে আপনার হচ্ছে উপরের এই আরটা, আর ডট, এখানে হচ্ছে আর ডট আইডি ডট, তারপরে হচ্ছে আমরা এখানে কী কী আইডি ছিল, ওই যে টেক্সট ভিউ, উপরের টেক্সট ভিউটা যে কী ছিল আমাদের, উপরের টেক্সট ভিউটা ছিল হচ্ছে শো টেক্সট ভিউ। তো এটা কিন্তু আমরা কোনো এডিট করছি না, ইচ্ছা করলে না আমাদের ব্যবহার না করলেও চলতো, যাই হোক আমরা যেহেতু এখানে আজকে প্রথম ক্লাস আমরা শিখে রাখি কেমন করে এটা অ্যাসাইন করতে হয়। তো তারপরে দেখছেন যে এখানে একটা এরর দেখাবে, তো এরর হচ্ছে আমাদের টাইপ মিসম্যাচ, কনভার্ট করতে হবে, তো আমাদের টাইপ ক্যাস্টিং করা দরকার। টাইপ ক্যাস্ট করার জন্য অ্যাড কাস্ট টু টেক্সট ভিউ, এখানে আমরা টেক্সট ভিউ টাইপটা কাস্ট করে ফেললাম, তাহলে হচ্ছে আর কোনো সমস্যা নেই। তারপরে আমাদের কী করা ছিল, এডিট টেক্সট, এডিট টেক্সটের নাম কী দিয়েছিলাম আমরা, ইউজার নেম এডিট টেক্সট, ইউজার নেম এডিট টেক্সট ইকুয়ালস টু আবার একইভাবে ফাইন্ড ভিউ বাই আইডি, তারপরে হচ্ছে আর ডট
ডট আইডি ডট, তারপর হচ্ছে কি ছিল এডিট টেক্সটটা, ইউজার ইনপুট এডিট টেক্সট, তো এটা হচ্ছে আমাদের ছিল ওই আইডিটা। তারপরে আবার কি ছিল ইউজার, এটাকেও আমরা টাইপ কাস্টিং করে ফেলি, এটাকে হচ্ছে টাইপ কাস্টিং করে ফেললাম আমরা। তারপরে আর কি ছিল আমাদের, আরেকটা হচ্ছে আমাদের ওকে বাটন ছিল, ওকে বাটনটা আমরা ওটাও অ্যাসাইন করে ফেলি, ওকে বাটন ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ওকে বাটন। তো এই তো আমরা হচ্ছে আমাদের তিনটা জিনিসকে অ্যাসাইন করে ফেললাম। এখন আমাদের প্রোগ্রাম জানে যে আসলে টেক্সট ভিউ মানে ওই টেক্সট ভিউটা, ইউজার নেম এডিট টেক্সট মানে ওই জিনিসটা, ওকে বাটন মানে ওই ওকে বাটনটা। তো এইভাবে আমরা জিনিসগুলোকে সেই লেআউট থেকে এখানে আমরা প্রোগ্রামটাকে বুঝিয়ে দিলাম যে আসলে আমাদের কিন্তু জিনিসগুলো ওইগুলো। তো এখন করার পর তো এখন কোনটাতে প্রেস করলে কী করতে হবে সেটা তো আমাদের বলে দেওয়া দরকার, তাই না? তো বলে দেওয়ার জন্য তো আমাদের তো ইউজার নেম যখন এডিট টেক্সটে লিখবে, লেখার সময় তো কিছু করার দরকার নেই, সেটা তো অটোমেটিক যে লিখবে ওখানে ইনপুট ওখানে দেখাবে। তারপরে আমরা যে কাজটা করব, ওকে বাটনে প্রেস করলে আমরা পরের অ্যাক্টিভিটিতে যাব, তাই না? তো পরের অ্যাক্টিভিটিটাতে যাওয়ার জন্য আমরা এখানে ওকে বাটন ডট সেট অন ক্লিক লিসেনার আমরা করব, সেট অন ক্লিক লিসেনার। তো এটা হচ্ছে অন ক্লিক মানে কি, আমরা যখন কোনো জিনিসটাকে প্রেস করতেছি তখন লিসেনার মানে সে শুনবে, সে হচ্ছে আমরা যখনই প্রেস করব তখনই কিছু একটা করবে, এই জিনিসটাকে এইভাবে অ্যাসাইন করতে হয়। মানে ওকে বাটনে যখন কোনো একটা ক্লিক হবে তখন হচ্ছে আমরা যেসব জিনিস করতে চাই সেসব জিনিস আমরা এর মধ্যে দিব। তো এর মধ্যে আমরা কী কী জিনিস দেবো, এর মধ্যে আমরা নতুন করে একটা অন ক্লিক লিসেনার বানাবো। আমরা অন ক্লিক লিসেনার হচ্ছে এই যে ইন্টারফেস, আমরা এর আগে শিখেছি যে ইন্টারফেস, ইন্টারফেসে কিছু মেথড থাকবে সেই জিনিসগুলো। তো ভিউ ডট অন ক্লিক লিসেনার, তো এটা হচ্ছে আমাদের অন ক্লিক লিসেনার। তো আমরা এখানে বানিয়ে ফেললাম নিউ অন ক্লিক লিসেনার টাইপের একটা হচ্ছে আমরা অন ক্লিক লিসেনার দিচ্ছি আমরা এখানে। অন ক্লিক লিসেনারের মধ্যে এখানে আমাদেরকে মেথডটাকে ওভাররাইড করতে হবে। তো এখানে দেখছেন যে আবার এরর দেখাচ্ছে এই জিনিসটাকে, ক্লাসটাকে আবার ইম্পোর্ট করা দরকার। তো এখানে আমরা গিয়ে ইম্পোর্ট অন ক্লিক লিসেনার ইম্পোর্ট করে ফেললাম, তো এখন আর কোনো এরর নেই। তো এইখানে হচ্ছে আমাদের এই মেথডটাকে ইন্টারফেসের হচ্ছে এই জিনিসটাই আমরা এই মেথডটাকে ওভাররাইড করব, যে অন ক্লিক নামে কোনো একটা মেথড আছে, যখনই এই বাটনটাতে ক্লিক হবে তখন হচ্ছে সে এই মেথডের মধ্যে যা যা আছে সেই জিনিস কাজগুলো এক্সিকিউট করবে, অন্য কিছু করবে না। তো আমরা সেই বাটনটা প্রেস করলে কোন কোন কাজ করবে তা আমরা এই মেথডটার মধ্যে এইখানে আমরা বলে দিব, যে এখানে হচ্ছে বাটন অন প্রেস মেথড। তো এইভাবে হচ্ছে এই বাটনটাতে প্রেস করলে যা যা করবে তা এখানে থাকবে। তো কী কী করবে, প্রথমেই তো আমাদের বাটনটাতে প্রেস করলে ইউজার হচ্ছে এই জায়গাটায় কোন নামটা দিয়েছে সেটা আমাদের পেতে হবে, সেটা পেয়ে তারপরে তো আমরা পরের অ্যাক্টিভিটির কাছে পাঠাবো যে আচ্ছা ইউজার এই নামটা দিয়েছে তুমি এই নামটা নিয়ে কোনো একটা কাজ করো। তো প্রথমে আমরা এখানে কীভাবে সেই নামটা নিব, তাহলে আমরা স্ট্রিং, স্ট্রিংয়ের মধ্যে আমরা সেভ করব। তো সেটা নাম দিলাম হচ্ছে নেম স্ট্রিং। নেম স্ট্রিংয়ের মধ্যে আমরা কী সেভ করব, এই যে এডিট টেক্সটটা ছিল ইউজার নেম এডিট টেক্সট থেকেই তো আমরা নেমটা পাবো, তাই না? তো ইকুয়ালস টু ইউজার নেম এডিট টেক্সট ডট গেট টেক্সট। তো আমরা যদি গেট টেক্সট দেই তো এর মধ্যে কোন টেক্সটটা ছিল সেটা হচ্ছে আমাদের কাছে রিটার্ন করবে। তো সেটাকে আবার আমরা স্ট্রিংয়ে পার করে দিই, টু স্ট্রিং নামে জাভাতে অল টাইম একটা মেথড আছে, মানে যে কোনো কিছুকে আপনি টু স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবেন। গেট টেক্সট থেকে যদি ক্যারেক্টারের সিকোয়েন্সও পায় তাকে সে স্ট্রিংয়ে কনভার্ট করে আপনার কাছে রিটার্ন করবে। তো এখানে হচ্ছে নেম স্ট্রিং, আমরা কী লিখলাম এখানে নেম, নেম স্ট্রিংয়ের মধ্যে গিয়ে সেভ করবে এটাকে। তো ঠিক আছে, সেভ করলো, সেভ করার মধ্যে আমরা তো পরের অ্যাক্টিভিটিটার কাছে পাঠাবো। তো পরের অ্যাক্টিভিটি কী ছিল আমাদের, পরের অ্যাক্টিভিটি হচ্ছে এইখানে গেলে আমরা দেখবো যে সোর্সের মধ্যে লাস্ট অ্যাক্টিভিটি, তাই না? লাস্ট অ্যাক্টিভিটির মধ্যেও আমরা, ঠিক আছে সেটা পরে করছি, প্রথম অ্যাক্টিভিটির মধ্যেই আমরা কাজটা করি। তো এই নেমটাকে তো আমাদের পরের অ্যাক্টিভিটির কাছে পাঠাতে হবে, পরের অ্যাক্টিভিটি তো জানতে পারবে না নাহলে যে কোন নেমটা দিল, সেই নেমটাকেই তো আমি শো করবো, তাই না? তো তার জন্য আমরা এখানে নতুন একটা ইন্টেনশন, তো আমাদের তো কোনো একটা ইন্টেনশন আছে পরের অ্যাক্টিভিটির কাছে পাঠানোর জন্য, যে আমরা এই নামটাকেই শো করাতে চাই। তো এটাকে ইন্টেন্ট বলে জাভাতে। তো ইন্টেন্ট হচ্ছে আমরা এখানে ইন্টেন্ট লিখবো, তো নতুন একটা ইন্টেন্ট মানে নতুন একটা ইন্টেনশন তৈরি করছি, যে আমরা এই ইন্টেনশনের কারণেই তোমাকে কল করছি। তো সেই ইন্টেন্টটার নাম দিলাম ধরুন ইন্টেন্ট। তো ইকুয়ালস টু কী দেবো, আমরা একটা নিউ ইন্টেন্ট বানাবো, নিউ ইন্টেন্ট। তো নিউ ইন্টেন্ট বানানোর সময় আপনারা ইচ্ছা করলে ইন্টেন্ট বানিয়ে পরেও চেঞ্জ করতে পারেন। তো এই জিনিসটা এখানে দেখছেন যে কনটেক্সট প্যাকেজ, তো এই কনস্ট্রাক্টরটা, এগুলো কিন্তু প্রত্যেকটাই কনস্ট্রাক্টর, এগুলো হচ্ছে ওভারলোডেড কনস্ট্রাক্টর। আমরা ধরুন এই কনস্ট্রাক্টরটাকে ইউজ করতে চাই। তো আমরা প্যাকেজ কনটেক্সট, কনটেক্সট কী, কনটেক্সট হলো গিয়ে প্রসঙ্গ, আমরা সেই 9-10 পড়েছি না প্রসঙ্গ, এই প্রসঙ্গে আসলে আবার জিনিসটাকে ব্যাখ্যা করা হচ্ছে। তো এরকম একটা প্রসঙ্গ,
মানে আমরা এই অ্যাপ্লিকেশনের কনটেক্সটটা কী, তো এই অ্যাপ্লিকেশনের কনটেক্সট আমি কই থেকে পাবো? তো এই অ্যাপ্লিকেশনের কনটেক্সট হচ্ছে ধরুন এই ফার্স্ট অ্যাক্টিভিটিটাই তো ক্লাস, তো ফার্স্ট অ্যাক্টিভিটির কনটেক্সটটা কী, তো আমরা এইভাবে কনটেক্সটটাকে এইভাবে বলে দিতে পারি যে ধরুন আমাদের ক্লাসটার নাম কী ছিল, ফার্স্ট অ্যাক্টিভিটি ডট দিস, মানে হচ্ছে ডট দিস করলেই সে অটোমেটিক এই অ্যাপ্লিকেশনের কনটেক্সটটা এর মধ্যে দিয়ে দিবে। আর কোন কোন অ্যাক্টিভিটিতে আমরা জিনিসটাকে পাঠাচ্ছি, তো পাঠাচ্ছি আমরা কোনটাকে পাঠাবো, এই যে লাস্ট অ্যাক্টিভিটিকে পাঠাবো, তাই না? তো এখানে আমরা লাস্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস, লাস্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস লিখলে এখানে আমাদের এই ক্লাসটাকে ডিফাইন করে দেওয়া হয়ে যাবে। তো তারপরে আমরা নতুন একটা ইন্টেন্ট বানিয়ে ফেললাম যে এরকম টাইপের একটা ইন্টেন্ট যেটা আমরা এখান থেকে ওইখানে পাঠাবো, তো সেই এটাই হচ্ছে আমাদের ইন্টেনশান। সেই ইন্টেনশানের অর্থ হচ্ছে আমরা এই কনটেক্সটটা পাঠাচ্ছি এবং এই এই অ্যাক্টিভিটিকে আমরা শুরু করতে চাই, তো এই ইন্টেনশনের অর্থ এটাই। তো বললাম যে ঠিক আছে আমরা এখান থেকে পাঠাচ্ছি, শুরু করবো এটা, কিন্তু কোনো তো ইনফরমেশান দেওয়া দরকার। ধরুন যেমন হচ্ছে আমাদের এই নামটা তো আমরা পাস করতে চাই, এই নাম তো এই ক্লাসটা তো জানছে না যে এইখানে কোন নামটা আছে, তো এই জন্য আমাদের আমরা ইন্টেনশনের মধ্যে এক্সট্রা কিছু ইনফরমেশান অ্যাড করতে পারি। যেমন ধরুন হচ্ছে আমাদের ইন্টেনশনের মধ্যে আমরা নতুন হচ্ছে এই পার্সনের নামটা অ্যাড করে দিব, তো কেমন করে অ্যাড করব? তো ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, তো আমরা এক্সট্রা কিছু এর মধ্যে দিতে চাচ্ছি, তো এক্সট্রা কিছুর মধ্যে এটার তো একটা ট্যাগ লাগবে যে পরের অ্যাক্টিভিটিও জানবে যে এই ট্যাগের মানে এই টাইপের কিছু একটা আমরা এখানে দিব। তো ধরুন আমাদের এই জিনিসটার ট্যাগ, ট্যাগ হচ্ছে মানে এটাও একটা আইডি হিসেবে আপনি কল্পনা করতে পারেন যে পরের অ্যাক্টিভিটিটা জানবে যে আমাকে সবসময় কোনো কিছু একটা নাম পাঠাবে। তো আমরা ধরুন এটাকে বললাম যে আমাদের পার্সন নেই, এটার হচ্ছে ট্যাগটা হচ্ছে পার্সন নেই, তো এই ট্যাগের মধ্যে কোনো একটা ইনফরমেশান থাকবে, তো সেই ট্যাগের ইনফরমেশানটা কী? ইনফরমেশানটা হচ্ছে আমরা এই যে নেম স্ট্রিংয়ে যে এই ভ্যালুটা সেভ করছিলাম সেটাই হচ্ছে আমাদের ইনফরমেশান। তো এরকম এটার কারণ হচ্ছে আমরা তো এখানে একাধিক ইনফরমেশান পাঠাতে পারি, ধরুন পার্সনের নেম, পার্সনের এজ, তো সব কিছুই তো এই একটা ইন্টেন্টের মধ্যে দিয়ে আমাকে পাঠাতে হবে। তো তার সাথে ধরুন এর সাথে যদি আমরা আবার অ্যাড করি যে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, তো পুট এক্সট্রা দিয়ে আমরা এখানে দিলাম যে হচ্ছে ধরুন পার্সন আন্ডারস্কোর এজ, তো এরকম ট্যাগ দিয়ে আমরা জিনিসগুলোকে আলাদা জিনিস বুঝাতে পারি। তো আমাদের যেহেতু এখানে একটা জিনিস আছে, তো আমরা এখানে শুধু এই একটা জিনিস নিয়েই কাজ করতে চাই। তো আমরা তো ইন্টেন্ট বানালাম, আমাদের ইন্টেনশান বানালাম যে আমরা আসলে এই কাজটা করতে চাচ্ছি, তো এখন এটাকে আমরা শুরু করব কেমন করে? তো শুরু করার সিস্টেম হচ্ছে আমরা এখানে স্টার্ট অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি এই যে এখানে দেখছেন যে 4 নম্বর স্টার্ট অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটিটা আমরা শুরু করতে চাই? এই যে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল না, আমরা তো লাস্ট অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটাকে শুরু করতে চাই, কিন্তু আমাদেরকে ইন্টেনশান দিয়ে শুরু করাতে হবে। তো এই জন্যই আমরা কোন ইন্টেন্ট, এই যে এতক্ষণ ধরে আমরা ইন্টেন্ট বানালাম, এই ইন্টেন্টটাকেই আমরা পাস করে দিব। তো এই যে এই ইন্টেন্টটা বানাইছিলাম, আমরা ইন্টেন্টটাকে পাস করে দিচ্ছি। পাস করে দেওয়া মানে আমাদের নতুন কিন্তু সেকেন্ড অ্যাক্টিভিটিটা, এই যে এখানে যেহেতু বলা আছে লাস্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস, মানে লাস্ট অ্যাক্টিভিটির মেইন মেথডটাই শুরু হয়ে যাবে। তো এইখানে আমরা ইন্টেন্ট পাস করে দিলাম, তো এ তো ইন্টেন্ট পাঠালো, এখন তো আমাদের লাস্ট অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হবে। তো দেখা যায় আমাদের লাস্ট অ্যাক্টিভিটি কী কাজ করছে, লাস্ট অ্যাক্টিভিটিও যখন অন ক্রিয়েট হলো, তো এখানেও তো একটা হচ্ছে টেক্সট ভিউ ছিল, সেই টেক্সট ভিউটা নাম দিয়ে দিই আমরা যে ফাইনাল টেক্সট ভিউ, সেটা হচ্ছে আমাদের ফাইনাল টেক্সট ভিউ। যেহেতু আমাদের এই অ্যাক্টিভিটি লাস্ট অ্যাক্টিভিটিতে এটা ছাড়া আর কোনো কিছু নেই, এই একটা জিনিস ছাড়া আর কোনো কিছু নেই, তো আমাদের তো সাধারণভাবে ওই জিনিসটা নিয়েই কাজ করব। লাস্ট অ্যাক্টিভিটি ডট জাভা, হ্যাঁ, তো আমাদের আবার বলে দিতে হবে যে কোন জিনিসটা হচ্ছে সেটা, তো ফাইনাল টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, একইভাবে আর ডট আইডি ডট কী ছিল আমাদের ফাইনাল টেক্সট ভিউ, তো এটা হচ্ছে আমরা অ্যাসাইন করে দিলাম যে আচ্ছা এটা মানেই এটা। তো এটা যখনই হবে, তো সেটাকে তো আমরা টাইপ কাস্টিং করে অ্যাড কাস্টিং করে দিলাম, তো ক্লাসটা তো শুরু হওয়ার সাথে সাথেই আমরা এর ভিতরে টেক্সটটাকে চেঞ্জ করতে চাই। কেমন করে টেক্সটটা চেঞ্জ করব? তো এই এটার টেক্সট চেঞ্জ করার সিস্টেমই হচ্ছে ধরুন ফাইনাল টেক্সট ভিউ ডট সেট টেক্সট, সেট টেক্সট হচ্ছে আমাদের কোন টেক্সটটা সেট করতে চাই, সেট টেক্সট করতে চাই ধরুন এখানে আমরা লেখা ছিল কি আমাদের অ্যাপ্লিকেশনে, ওয়েলকাম আমাদের যে নামটা দিবে সেটা, তো এখানে আমরা দিয়ে দিই ফার্স্টে ওয়েলকাম, ওয়েলকাম লিখে আমরা হচ্ছে এখানে দুটো এরকম চিহ্ন দিলাম, তারপর হচ্ছে একটা নিউ লাইন দিব, মানে নতুন লাইনে চলে যাবে। নতুন লাইনে যাওয়ার পর এখানে তো সেই যে স্ট্রিংটা আমরা পাস করছিলাম সেই স্ট্রিংটা আমরা এর মধ্যে দিতে চাই, তো সেই স্ট্রিংটা আমরা কেমন করে দিব এর মধ্যে? তো আমাদের সেই স্ট্রিংটা পাওয়ার উপায় হচ্ছে, একটু আগে তো আমরা সেই ট্যাগটা লাগিয়ে দিয়েছিলাম যে আমাদের কি ইউজার নেম নাকি যেন একটা ট্যাগ দিলাম না, এখানে ফার্স্ট অ্যাক্টিভিটির মধ্যে পার্সন নেই, তো পার্সন নেমটা আমাদের পাওয়ার দরকার। তো পার্সন নেমটা তো সেই ইন্টেনশনের মধ্যে আছে, তো আমরা যখনই এই জিনিসটাকে তৈরি করছি এখানে বান্ডেল সেভড ইনস্টেন্স স্টেট, এই স্টেটের মধ্যেই কিন্তু ওই ইন্টেন্টটা চলে আসে। তো ওই ইন্টেন্টটা আমরা কেমন করে পাবো? এই জিনিসটাকে যখন হচ্ছে আমরা তৈরি করছি তখন হচ্ছে এটাকে
এখানে আমরা ইচ্ছা করলেই গেট ইন্টেন্ট যদি আমরা বলি গেট ইন্টেন্ট তাহলে কিন্তু সেই ইন্টেন্টটা পেয়ে যেতে পারি। তো গেট ইন্টেন্ট আমরা এখানে একবারেও আমরা ইন্টেন্ট সেভ করতে পারি বা ইচ্ছা করলে একবার এখানে ডাইরেক্টলি আমরা যেহেতু মেথড কল করতেই পারি তাহলে হচ্ছে আমরা গেট ইন্টেন্ট দিই। গেট ইন্টেন্ট ডট হচ্ছে গেট গেট স্ট্রিং, আমরা যেহেতু স্ট্রিং পাঠিয়েছি গেট স্ট্রিং এক্সট্রা এক্সট্রা ইনফরমেশান হিসেবে যেহেতু আমরা পাঠিয়েছিলাম তো সেটার ট্যাগটা কী ছিল, ট্যাগটা ছিল হচ্ছে পার্সন নেম, পার্সন নেমই তো ছিল মনে হয় যতদূর সম্ভব। তো এটাই হচ্ছে আমরা জিনিসটাকে সেট করে দিলাম, মানে এই টেক্সট রিভিউয়ের টেক্সটটাকে আমরা এই ইন্টেন্ট থেকে যেই নামটা পাবো সেই নামে আমরা সেট করে দিব। তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামটা বানানো হয়ে গেল। তো প্রোগ্রাম বানানো হয়ে গেলো দেখি আমাদের অ্যান্ড্রয়েড এমুলেটার তৈরি হয়েছে কিনা, এই যে সেই প্রথমে যেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড থাকতে চালু করেছিলাম তখন হচ্ছে এইভাবে চালু করেছিল। তো আমরা এখানে হোম বাটনে প্রেস করলে দেখবো যে আচ্ছা হোমে চলে গেল। তো আমরা এখানে ওকে দিয়ে দিই, কোনো সমস্যা নেই, দেখা যাক আমাদের এই জিনিসটা চলে কিনা। তো চলার আগে প্রথমে আমরা সেভ করলাম, সেভ করার পরে রান প্রেস করলে দেখা যাক এই যে এখানে দেখবেন যে লঞ্চিং সিম্পল অ্যাপ হওয়ার পরে এখানে এখন অ্যাপটা লঞ্চ হবে। এই যে এখানে দেখছেন যে আমাদের যেভাবে জিনিসগুলো চেয়েছিলাম সেভাবে কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা সিলেক্ট করে এখন যদি কিবোর্ড দিয়ে আমরা কিছু লিখি, ধরুন এখানে জুলকার নাইন লিখলাম, লিখে তারপর যদি আমরা ওকে প্রেস করি দেখছেন যে জুলকার ওয়েলকাম জুলকার নাইন, কিন্তু জিনিসটা কিন্তু লেফট অ্যালাইন হয়ে আছে। তো আমাদের এই জিনিসটাকেও সেন্টার করা দরকার। তো সেন্টার করবো কেমন করে আমরা, সেই আবার একইভাবে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি লাস্ট এক্সএমএলের মধ্যে গিয়ে অ্যাক্টিভিটি লাস্টের মধ্যে গিয়ে আমরা যদি এখানে কী করবো, এখানে হচ্ছে আমরা গ্র্যাভিটিটা সিলেক্ট করে দেবো, গ্র্যাভিটি হচ্ছে সেন্টার, সেন্টার দিয়ে দিলাম। তো দেখা যাক এখন কী হয়। ওকে আবার রান দিলাম, রান করার জন্য আপনাদের জাভার একটা যে কোনো জাভা থেকে রান করতে হবে, এক্সএমএল থেকে রান করলে হবে না। তো এখানে জাভা থেকে আমরা রান করলাম, দেখা যাক আমাদের লঞ্চিং সিম্পল অ্যাপ লঞ্চ হয় কি না। আমাদের এখানে লঞ্চ হলো, এখানে চলে আসলো, এখানে ধরুন জুলকার নাইন দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে এখন দেখছেন কিন্তু ঠিকই ওয়েটটা গ্র্যাভিটি, মানে সব কিছু সেন্টার অ্যালাইন হিসেবে আসছে। তো এই এই ছিল আমাদের আজকের প্রথম অ্যাপ তৈরি করা। তো এই তো হচ্ছে ছিল, তো প্রথমে আমরা শিখেছি কেমন করে নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হয়, তারপরে শিখলাম কেমন করে অ্যাক্টিভিটি ও লেআউট তৈরি করতে হয়, তারপরে কেমন করে দুইটা আমাদের এই লেআউটের এলিমেন্টগুলোকে কেমন করে জাভার ক্লাসের মাধ্যমে অ্যাকশনগুলোকে কানেক্ট করতে হয়, এবং তারপরে আমরা শিখেছি হচ্ছে কেমন করে অন্য অ্যাক্টিভিটিতে যেতে হয়, এবং ফাইনালি কেমন করে জিনিসটাকে লঞ্চ করতে হয় এবং এমুলেটর দিয়ে ইউজ করতে হয়। এছাড়াও যদি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনারা যেই কাজটা করতে পারবেন, প্রথমে আপনাদের ইউএসবি কেবল দিয়ে আপনাদের ফোনটাকে কানেক্ট করবেন। তো ফোনটাকে যখন আপনারা ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করবেন, প্রথমে ইউএসবি লাগিয়ে তারপরে হচ্ছে ফোনটা কানেক্ট করে যখন রান করবেন তখন আপনাদের উপরে এখানে একটা অপশান দেখাবে। তো ঠিক আছে দেখা যাক, এখন হচ্ছে আমি আমার ফোন কানেক্ট করে এইখানে রান প্রেস করব। রান প্রেস করার সাথে সাথে এখানে দেখছেন যে এখানে এনএক্স এমুলেটার যেটা হচ্ছে আমাদের একটু আগে এমুলেটারটা ছিল সেটা, এবং নিচে এই যে স্যামসাং এসএম সামথিং। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনে জিনিসটা রান করবে। তো এটা তো ছিল আমাদের ভার্চুয়াল এমুলেটার আর এটা হচ্ছে আমাদের ফোন, আপনি এখানে ক্লিক করে ওকে দিলে আপনার ফোনে জিনিসটা অটোমেটিক রান করবে। এবং এছাড়াও আপনারা যদি মেইন মেনুতে যান, মেইন মেনুতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ওই যে একটু আগে আমরা যে আইকনটা সিলেক্ট করে দিয়েছিলাম সেই আইকনটাই কিন্তু আমাদের অ্যাপের আইকন হয়ে গিয়েছে। তো এই যে এইভাবে অ্যাপের আইকন, তো আইকন আমরা চেঞ্জ করতে পারলাম। আমরা সব কিছুই আজকে ছোটোখাটো একটা অ্যাপ কেমন করে তৈরি করতে হয় তা শিখে ফেললাম। তো আপনারা এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। এই ছিল আমাদের আজকের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের প্রথম, যেহেতু আমাদের প্রথম ছোটোখাটো একটা অ্যাপ দিয়ে আমরা শিখে ফেললাম যে কেমন করে জিনিসগুলোকে কানেক্ট করতে হয়, বাটন কেমন করে ইউজ করতে হয়, কেমন করে টেক্সট ভিউ এবং আলাদা জিনিসগুলো ব্যবহার করতে হয়। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আগামী ক্লাস থেকে আগামী ক্লাসেও আমরা এক্সএমএল নিয়ে আরেকটু কিছু শিখবো এবং তারপরের ক্লাস থেকে আমরা আমাদের গেম ডেভেলপমেন্টে চলে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।